হ্যাঁ, আমরা আমরা অ্যাকচুয়ালি এই যে তৌসিফের আজ পাসিং আউট, এবং ওকে একটা সার্টিফিকেট দিয়েছি, সাথে আরও ওর কিছু বন্ধুরা আছে এখানে রেস্টুরেন্ট, তো ওর বাবাও সাথে আছে। তো সংক্ষেপে একটু বাবার কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের একাডেমি সম্পর্কে একটু সংক্ষেপে 2-1 মিনিট যদি বলতেন। আমি আসলে অত্যন্ত চিন্তিত ছিলাম। তো আমি এই থ্রি ফিঙ্গার্স একাডেমিতে আসার পরে আমি আমার ছেলেকে নিয়ে যে একটা অভাব ছিল, অন্তত পক্ষে পড়াশোনার শিক্ষার্থী হিসাবে, তার সেই দিক থেকে আমি অত্যন্ত প্লিজড, এবং আমি দোয়া করি এই থ্রি ফিঙ্গার্স একাডেমি দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনি তো আজকে মনে হচ্ছে একটা কেক এনেছেন, সাথে আপনি আসছেন, ছোটো মোটো অনুষ্ঠান আমাদের এই শহরে যা আমরা থাকি, একটু দেখা যায় এরকম তেমন একটা অনুষ্ঠান আমরা পাই না, বা বাচ্চারা সবসময় একটা সারাদিন কর্মব্যস্ততম দিনগুলি পার করে, ওরা খুব একটা সুযোগ সুবিধা পায় না একটা বিনোদনের জন্য। তো এটা একটা আয়োজন করে সবাই যারা এখানে যায়, ছোটোমোটো একটা 10-20 মিনিটের প্রোগ্রাম করা যায় কিনা সেই বিষয়টা নিয়ে, এই বিষয়টা আপনার কাছে কীভাবে দেখছেন? না, এটা আসলে একটা আমি মনে করি যে এটা একটা মানে অত্যন্ত একটা ভালো আয়োজন। এটা সবাই প্রত্যেকের ক্ষেত্রে এটা অন্তত পক্ষে দরকার আছে, যে একটা এই এমন একটা একাডেমি থেকে সে একটা এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে হয়ে আসলো, আর সেখানে যদি এতটুকু বিনোদন থাকে তো সবাই আনন্দ পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এজেন্ট দোয়া করবেন, আরও ক্লাসও আরও ফলো আপ ক্লাস থাকবে। তো থ্যাংক ইউ, আমরা এখন টেক কাট।